মর আহমদাহীয় الله وبركاته আমরা যে কথা মুখে উচ্চারণ করি সেই উচ্চারণ করার কথা লেখার জন্য তৎপর প্রহরী প্রস্তুত আছেন যিনি বা যারা লিপিবদ্ধ করেন কথা আছে সুরানে সুরা কাফের আঠারো নম্বর আয়াতে আছে আর আপনি যেটা বলছেন প্রশ্ন সেটা মনের কথা সেটা মানে উচ্চারণ করার কথা না কারণ হাদিসে এসেছে উম্মাতি আম্মা ওজলি উম্মতি আনফুসাহা মা লাম তাকাল্লাম বিহি আও তামলা তার মানে আল্লাহ আল্লাতালা মাপ করে দেন আমার উন্মতের জন্য যেটা সে মনে মনে বলে মনে মনে বলা কথা যতক্ষণ না সে সেটাকে মুখে উচ্চারণ করেছে অথবা আমল করেছে তো আপনার এই যে কল্পনা আপনার এই যে মনের কথা যদি কোনো পাপ চিন্তা হয় তো সেগুলো আল্লাহ ধরবেন না কিন্তু সমস্যা হচ্ছে যখন পাকা সংকল্প হয়ে যাবে তখন কিন্তু আল্লাহ ছাড়বেন না যেমন হাদিসে আছে যে যে যখন এক একজন মুসলিম আর একজনে মুসলিমের সঙ্গে যুদ্ধ করে লড়াই করে বা তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করে তো দুজনেই জাহান নামে যাবে কাতেল মাকতুল ফিন্নাল যে হত্যা করছে সেও জাহান নামে যাবে যে যাকে হত্যা করা হলো সেও জাহান যাবে রসুল্লাহ তো শাহবারা বললেন এই যাকে হত্যা করা হলো তার কী দোষ বলেন সেও চেষ্টা করেছিল এই যে সংকল্প করেছিল সে যদি পারতো তাহলে তার সাথীকে হত্যা করতো তার মানে তার সংকল্পটা দৃঢ় হয়ে গেছিলো তো এইভাবে সাধারণত মনের ভিতরে যে খারাপ কুচিন্তা হয় কথাবার্তা অনেক সময় শয়তানি নিয়ে হয় সেগুলো আল্লাহ ধরবেন না যদি না দৃঢ় সংকল্প হয়ে যায়